नमस्कार बंधुरा, किचन बांगला फुल फ्लेवारे अपन स्वागत जानाई। आज किचन बांगला रान्नाघरे नतून एक रेसिपी। शीतकाल नतून आलू उठे गेछे और से नतून आलू और धने गुड़ो दिए आलुर दम बनाबो आज दिए। तो बंधुरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। आज के आमादेर रेसिपी धने गुड़ो दिए आलुर दम। बंधुरा এখন আমরা কড়াই তেল দিয়ে মশলাটা প্রথমে কষে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ টমেটো ভালো করে আমরা ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপর তাতে এক এক মশলাগুলো আমরা দিয়ে দেব। ভালো করে বন্ধুরা পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেবেন। যেহেতু এটা একটু ধনের স্বাদ থাকবে, ধনে গুঁড়ো দিয়ে আলুর দম, তাই ধনে পাতা একটু বেশি করেই দেবেন, ভাজার সময় দেবেন আর পরে গার্নিশের সময় দেব। তো এখন আমরা মশলাগুলো এক এক দিয়ে দিচ্ছি। প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এবার আমরা ধনে বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এখন আমরা ধনে গুঁড়ো দিলাম খানিকটা, বন্ধুরা ভালো করে কষাবেন যতক্ষণ না তেল ছাড়ছে। কষানো প্রায় হয়ে এসছে আমাদের। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এটা একটু মাখা মাখা হবে তো সেই পরিমাণ জল দেবেন আপনারা। মটরশুঁটির দানা কিছু দিয়ে দিলাম, বন্ধুরা একটু ফুটে এলে এবার আমরা তাতে আলুগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা আগে থেকেই আমরা আলুটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম, তো এখন আমরা দিয়ে দিলাম তরকারির মধ্যে। দেখছেন কেমন ফুটছে। স্বাদ মতো চিনি দিয়ে দেব, বেশ ঝালঝাল আর ধনের টেস্ট থাকবে এই আলুর দমে, ঠিক দোকানের মতন শূন্য শূন্য আলুর দম হবে। এখন আমরা গরম মশলা দিয়ে দিলাম, এবার আমরা নামিয়ে নেব। প্রথমে পাত্রের মধ্যে কিছু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার উপরে আলুর দমটা আমরা ঢেলে দিলাম। দেখুন আমাদের প্রস্তুত হয়ে গেছে। এবার উপরেও আমরা কিছু ধনে গুঁড়ো ছড়িয়ে দেব আর গার্নিশ করার জন্য কিছু পেঁয়াজ কুচি ধনে পাতা আমরা দিয়ে দেব, এতেও স্বাদ বাড়াবে আপনার এই আলুর দমটা, ঠিক দোকানের মতন। তো বন্ধুরা এই রেসিপি আপনারা দেখতে পেলেন, ধনে আলুর দম, ধনে গুঁড়ো দিয়ে আলুর দম, যা বলুন না কেন। আর এর স্বাদ হবে, ধনের স্বাদ আনবে বেশি। তো খুব সুন্দর একটা রেসিপি আপনারা দেখতে পেলেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখতে পেলেন ধনে গুঁড়ো দিয়ে আলুর দম। নমস্কার।